দর্শক, শুভেচ্ছা নিন। আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। সাথে আছে মোহাম্মদ মশিউর রহমান মামুন, লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকে বাংলাদেশে ঘটে গেছে সেটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ বলা যায় একদিক থেকে, অন্যদিকে যদিও এই বিষয় নিয়ে মানুষের খুব বেশি আগ্রহের জায়গা ছিল না, কারণ অনেকেই হয়তো ধারণা করেছিল যে আজকে কি ঘটতে চলেছে। কিন্তু অত্যন্ত ধারাবাহিকভাবে অন্যান্য দিনের মতো বা অন্যান্য সময়ের মতো আওয়ামী লীগ আজকেও সেই নির্লজ্জতার পরিচয় দিয়েছে, মানে নির্বাচন করেছে যেখানে প্রায় 11% ভোট পড়েছে। এবং সকাল থেকে আমরা বিভিন্ন পত্র পত্রিকা এবং মেইন স্ট্রিম টেলিভিশন মিডিয়া সবাই যখন নিউজ করছিল যে বাংলাদেশে আজকে এই গুলশানের যে এই 17 আসনের যে উপনির্বাচন, এই উপনির্বাচনে মানুষ ভোট দিতে যায় নাই, 2 ঘন্টায় একটা ভোট পড়ছে বা অনেক জায়গায় ভোট পড়ে নাই, এরকম ঠিক এই সময়ে তারপরেও সেখানে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল হিরু আলম এবং আরাফাতের মধ্যে, কারণ আরাফাত নৌকা থেকে মনোনীত। সেই হিরু আলমকে একটা পর্যায়ে তাকে মারধর করা হলো এবং অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে মারধর করা হলো। মশিউর রহমান, আপনি নিশ্চয়ই দেখেছেন, এটা খুবই লজ্জাজনক। আমি আপনার কাছে আসব, তো এই বিষয় নিয়ে আমি আপনার কাছে আসলে জানতে চাই। কিন্তু জানার আগে আমরা যদি একটু পত্রিকার হেডলাইন গুলো দেখে আসি, আমার মনে হয় যে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। ঠিক মানে আজকে যে নির্বাচনটা হলো এটা একটা মানে অনেক বড় একটা নির্লজ্জতার একটা প্রমাণ রেখে গেল এই শেখ হাসিনা সরকার। কিন্তু এরকম একটা নির্লজ্জ নির্বাচন করার পরেও যেখানে জলজ্যান্ত দেখা যাচ্ছে যে হিরু আলম অনেকাংশে হয়তো জয়ী হওয়ার তার সম্ভাবনা থাকতো সুষ্ঠু ভোট হলে, বা যদি সুষ্ঠু সেই জিনিসটা চিন্তা করতো, কিন্তু সেইখানেও আরাফাতকে জয়ী ঘোষণা করা হলো। এবং এটা যে কতটা জনগণ প্রত্যাখ্যান করেছে, জনগণ ভোট দিতেই যায়নি, তো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা কয়েকটা নিউজের হেডলাইন দেখে আসি, তারপরে আমরা মূল আলোচনায় ফিরে আসি। এই যেরকম আপনারা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার স্ক্রিন, প্রথমে আমরা এই নিউজটা যদি দেখি যে হিরো আলমের উপর হামলার ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে রিটার্নিং কর্মকর্তা এই কথা বলেছেন। হিরো আলমকে যখন হামলা করা হলো, জলযন্ত্র ভিডিও সেখানে দেখা যাচ্ছে, কিন্তু সেই ভিডিও দেখার পরেও রিটার্নিং কর্মকর্তা আবার করে ভিডিও ফুটেজ দেখবে, তারপরে সিদ্ধান্ত নেবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এ বিষয়ে কোনো মানে সিদ্ধান্ত নেওয়া হয় নাই। যেখানে 20%-এর নিচে যদি ভোট কাস্ট হয় সেই নির্বাচনকে, সেই নির্বাচনে আসলে বৈধতা থাকে না যতখানি আমরা জানি, কিন্তু সেখানে 11% ভোট হয়েছে, তারপরেও সেটা আসলে কতখানি সত্য আমরা জানি না, সেইটাকেও আসলে বৈধ দেখানো হয়েছে এবং তাকে জয়ী ঘোষণা করা হয়েছে। তো এরকম অনেক কর্মকাণ্ড। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই মশিউর রহমান মামুন, যে যেই সময়টাতে ইউ পর্যবেক্ষক দল মানে ইউরোপিয়ান ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে অবস্থান করছে, তারা 16 দিনের জন্য বাংলাদেশে আছে, তারা আসলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা অবস্থাটা জানতে চায়, দেখতে চায়, বুঝতে চায়, এবং এর উপর ভিত্তি করে তারা একটা প্রতিবেদন দিবে। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, তারা সেপ্টেম্বরে সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশে তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কোনো নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে কিনা। তারা এখনো বাংলাদেশে অবস্থান করছে, তারা দলের সরকারি দলের সঙ্গে কথা বলছে, তারা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছে, তারা বিরোধী দলের নেতাকর্মীর সঙ্গে কথা বলছেন। ঠিক 2 দিন আগেই, কয়দিন আগেই তো এই যে আসলেন যুক্তরাষ্ট্রের যে উজরা জিয়া এবং ডোনাল্ড লু, তারা ঘুরে গেলেন, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, সুষ্ঠু নির্বাচনের বারবার তারা তাগিদ দিলেন। তারা যাওয়ার এই মাত্রই তারা গেলেন যখন তাদেরকে তিনি আশ্বস্ত করলেন সরকারের পক্ষ থেকে, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল যে সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা করা আছে, আমরা সুষ্ঠু নির্বাচন করব। তো এই কি আসলে সুষ্ঠু নির্বাচনের প্রতিচ্ছবি? তো সব মিলিয়ে মানে এত চাপের মধ্যেও, যেখানে সবাই বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ব্যাপক চাপে রেখেছে সুষ্ঠু নির্বাচনের জন্য, কিন্তু তাদের সবার সেই প্রত্যাশাকে এবং তাদের দাবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাসিনা আজকে যে নির্বাচনটা করলো, সরকার যেই মানে পুলিশ সরকার আওয়ামী লীগ মিলে যে নির্বাচনটা করলো, এতে করে আসলে হাসিনা সরকার কি বার্তা দিতে চাইছে? যারা মশিউর রহমান মামুন, আপনার মূল্যায়নটা জানতে চাই। বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনি যথার্থই বলেছেন, আসলে আজকে বাংলাদেশে সাধারণ জাতীয় সংসদের নির্বাচন হতে বাকি আর 5 মাস। এই মুহূর্তে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল অবস্থান করছে এবং তার দুদিনও হয়নি যুক্তরাষ্ট্র থেকে আজরাজিয়ার নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল ঘুরে গেছেন এবং প্রত্যেকেরই কিন্তু এজেন্ডা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, এবং তারা কিন্তু এই বিষয়ে নিশ্চয়তা চাচ্ছেন যে
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন হবে। এবং সরকারও সরকারের ভাষ্য মতো সেই আশ্বাস দিয়েছেন। কিন্তু আপনি দেখেন, সরকার এতটাই বেসামাল অথবা জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে যে ইউরোপীয় ইউনিয়নের টিমটি এখনো বাংলাদেশে, এবং আপনার হয়তো জানা আছে ইউএস ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে কাজ করছে বাংলাদেশের নির্বাচনের বিষয় নিয়ে, এবং তারা কিন্তু তাদের দায়িত্বভার, বাকি পরিবেশ সম্বন্ধে জানা সবকিছু, যেটা রিপোর্টের পরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নতুন করে জানাবে কিভাবে নির্বাচন হবে কি হবে না, সেটাকেও তারা তোয়াক্কা না করে আজকে আপনার যে ন্যাক্কারজনক ঘটনা একটা নির্বাচন করলো। শুধু তো একটা নির্বাচন হয়নি, আজকে বাংলাদেশে স্থানীয় সরকারেরও আরো 75টি নির্বাচন হয়েছে। সেখানে পৌরসভা নির্বাচন ছিল, ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল। তো আপনি দেখবেন হিরো আলমকে যখন আঘাত করা হয় নির্বাচনী প্রেমিসের মধ্যে, ওখানে শরীফ মেয়াজি নামে পুলিশ কর্মকর্তা, সে বলছে আমার দায়িত্ব শুধুমাত্র ইনার কর্ডন। আমি জানি না উনি পিআরবি কতটুকু পড়েছেন আর ইনার কর্ডন বলতে কি বুঝিয়েছেন। আপনার থাকার কথা যে একজন সাধারণ জনগণও কিন্তু 154 ধারায় যে কাউকে গ্রেফতার করতে পারে, সেখানে একজন পোশাকধারী পুলিশ এটা বলতে পারে না যে আমার গেটের মধ্যে ডিউটি, আমি গেটের বাইরে করতে পারবো না, যেহেতু জুরিসডিকশনটা তো তারই থানার মধ্যে। এটা খুবই হাস্যকর ছিল, খুবই তার এই হ্যাঁ, বক্তব্য এবং হাস্যকর। এটা দিয়ে বোঝা যায় যে আওয়ামী লীগ আসলে কাউকে পরোয়া করে না, এবং তারা আপনি লক্ষ্য করেছেন যে এই পুলিশটাকে যখন ইত্তেফাকের সেই ভিডিওটা আমি দেখছিলাম, ইত্তেফাকের সেই সাংবাদিক তাকে বলছে যে এখানে হিরো আলমকে পেটানো হচ্ছে, আপনারা কি করছেন, আপনারা কি বলবেন, তখন এক ধরনের উনি আসলেন, হিরো আলমকে একটু নিয়ে গেলেন এরকম। একটু পরেই আমরা দেখলাম যে তিনি আর নেই, তিনি ভেতরে চলে গেলেন এবং হিরো আলমকে দ্বিতীয় দফায় আবার আওয়ামী লীগের সেই সন্ত্রাসীদের কাছে ছেড়ে দেওয়া হলো। তার মানে একদমই এটা স্পষ্ট, পুলিশ কিন্তু হিরো আলমকে সেই সন্ত্রাসীদের হাতে তুলে দিল এবং তারপরে তিনি ভেতরে চলে গেলেন। পরে যখন সাংবাদিক তার কাছে জানতে চাইলেন, তখন তিনি বলছেন যে এটা আমার দায়িত্ব না, এটা আমার দায়িত্ব শুধু এর ভেতরে। শুনুন, বিদেশি বিদেশি যারা আছে বাংলাদেশে বা আমাদের উন্নয়ন সহযোগী পার্টনার যারা বিদেশি, তারা এতটাই তীক্ষ্ণ, বাজ পাখির মতো চোখ রাখছে হুম হুম যে ওই পুলিশ কর্মকর্তার নামটা যে শরীফ নিয়াজি, হুম হুম এটা দেশ থেকে এত দূরে বসে আমাদের তো জানার কথা নয়। হুম হুম আমরা কিভাবে জেনেছি? আমরা তো এইভাবেই জেনেছি, তাই না? জি আসলে আপনার আর আপনি যে ভোটের সংখ্যা বলেছেন, আমার মনে হয় ভোট তার থেকেও কম পড়েছে। কারণ হুম হুম সাবেক নির্বাচন কমিশনার সাকাওয়াত সাহেব বলেছেন হার্ডলি 5% ভোট কাস্ট হয়েছে, হার্ডলি ফাইভ হুম হুম পার্সেন্ট সেখানে আরাফাত সাহেবের মতন একজন শিক্ষিত শিক্ষক মানুষ, হ্যাঁ, তো তার এরকমের এমপি হওয়ার দরকার ছিল না, তার তো আলাদা একটা সামাজিক অবস্থান ছিলই। এখন এরা কি বুঝাতে চাচ্ছে যে আমাদের সরকারে আর আসতে পারবো না, ক্ষমতা ছেড়ে দিতে হবে? তার আগে, নামের আগে একটি সাবেক সংসদ সদস্য লাগিয়ে নিয়ে, এবং হুম পরবর্তীতে যদি গ্রেফতার হতে হয় জেলে যেতে হয় যাতে ডিভিশনটা পায়। হুম হুম তো এছাড়া তো আর এইভাবে হিরো আলমকে, তবে এটা ধরে নিতে হবে হুম হিরো আলম কিন্তু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে গেছেন, হুম নতুবা হিরো আলমের সাথে এই নির্বাচনে জেতার জন্য এরকমের কম্পিটিশন করতে হতো না। জি তো আমার অনেক প্রশ্ন চলে আসছে আসলে এই 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 বিষয়কে কেন্দ্র করে। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আরাফাতের কথা যখন আপনি বলছেন, এই আরাফাত একটি নির্বাচন শেষে তখন যখন তিনি জয়ী হয়েছেন, অত্যন্ত ভিক্টরি চিহ্ন তিনি প্রদর্শন করছেন তার মানে দলবল নিয়ে, এবং তিনি বলছেন যে এই নির্বাচনে মানে হিরু আলমকে যেখানে মানে মারধর করা হয়েছে, এটা আসলে একদমই নির্বাচনী কেন্দ্রের বাইরে, কাজেই এটার সাথে ভোটের কোনো সম্পৃক্ততা নেই। তার এই বক্তব্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, মশিউর রহমান? আচ্ছা, নির্বাচনের সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, নির্বাচন কমিশন থেকে একটা পেরিফেরি ঠিক করে দেয়, হয়তো হুম বলে কখনো বলে 150 মিটার, 300 মিটার হুম বা হুম 150 গজ, 300 গজ, 500 গজের মধ্যে কেউ, আপনারা ভোটার ছাড়া কেউ ঢুকবেন না। ওকে, ফাইন। নাম্বার 2, আপনার সবসময় দেখতে হবে আপনার ঘটনার সূত্রপাত কোথায়।
প্লেস অফ অকারেন্স যেটা বলে আইনের ভাষায় বা পুলিশের ভাষায়, প্লেস অফ অকারেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, কিন্তু ঘটনাটা হয়েছে কিন্তু নির্বাচনী কম্পাউন্ডের মধ্য দিয়ে। হ্যাঁ, তো যেহেতু আপনার একথা বলার সুযোগ নাই যে ওই বাইরে হয়েছে, যেখানে আপনার পুলিশ তাকে উদ্ধার করার নামে যে পুলিশ যে যারা তাকে মারছিল তার সাথে হ্যান্ডশেক করলো, করে হিরো আলমকে এমন ভাবে পিছনটায় ধরলো যেমন আসামি ধরে নিয়ে যাচ্ছে, হুম 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 সেটা কিন্তু ওই বনানী বিদ্যানিকেতনের মাঠের মধ্যে দিয়ে কথা বলছি। হ্যাঁ জি, তো এখন এবং এদের মধ্যে আইডেন্টিফাই হয়েছে কিন্তু শ্রমিক লীগের একজন নেতা আর নেতৃত্বে এই হামলাটা হয়েছে। তো আপনার এখানে তো আসলে বলার কিছু নাই, আপনার যেটা সরকার যেটা বলবে ওটাই তো মানতে হবে, রাইট? গেটের বাইরে হলে সরকারের দায়িত্ব নাই, গেটের ভিতরে হলে আর সরকারের মানে দায়িত্ব। এখানে সবচেয়ে যে বড় প্রশ্ন হচ্ছে যে হিরো আলম তো সাধারণ কোনো নাগরিক নয়, তিনি আজকে এই নির্বাচনের প্রার্থী, সো তাকে আসলে অবশ্যই নির্বাচন কেন্দ্রের বাইরে মারা হলো, যদিও একদমই মানে প্রত্যক্ষদর্শী, আমরা সব সব ভিডিও ফুটেজ এখনো আছে যে তাকে ওই কেন্দ্রের ভেতর থেকে এক ধরনের ধস্তাধস্তি করে তাকে মারতে মারতে আসলে এক পর্যায়ে তিনি যখন মানে পুলিশ তাকিয়ে আছে, পুলিশ কোনো মানে পদক্ষেপ নিচ্ছে না, তখন তিনি আসলে নিজের প্রাণ বাঁচাতেই কিন্তু তিনি একা একা দৌড়াচ্ছেন, এই ভিডিওটা আমরা দেখলাম। তো সেই হ্যাঁ, জায়গায় যখন সেখানে মানে কেউ কেউ বলছে তিনি নাকি 30-40 জন ইউটিউবার নিয়ে এসেছিল, তো খান আপনি বুঝেন, যদি আমার সাথে যদি 40 জন লোক থাকে, হুম হুম পুলিশের ক্ষমতা আছে আমাকে আক্রমণ করবে, তো এখন শাক দিয়ে মাছ ঢাকার মতন বলা হচ্ছে তার সাথে এত ইউটিউবার ছিল, এত ইউটিউবার ছিল। হ্যাঁ, তো এগুলো আসলে এটা এটা একদমই মিথ্যে কথা, তার কারণ আমরা আসলে যে ভিডিওটা দেখেছি, যেই ভিডিওটা ভাইরাল হয়েছে বা যেই ভিডিও সবার প্রথমে আমার মনে হয় অনেকগুলো চোখে ভিডিও আসছে, দেখেছি, তার মধ্যে শুধু একটা ইত্তেফাকের ভিডিওটা আমার মনে হয় প্রথম মানে সবচাইতে বেশি আমরা আমরা দেখতে পারছি, কারণ ইত্তেফাকের মানে পত্রিকার যে ভিডিওটা, মানবজমিন ভিডিওটা, কারণ কোনো ইউটিউবের ভিডিও আমার মনে হয় না এত বেশি হয়েছে, হয়তো অন্য কোনো ক্ষেত্রেই হতে পারে, কিন্তু এখানে মেইন স্ট্রিম মিডিয়া ছিল। এখন এটা আরাফাতের যে বক্তব্য, আসলে এই বক্তব্যের সাথে আপনি কিভাবে কতখানি একমত পোষণ করবেন বা করবেন না সেটা ভিন্ন প্রশ্ন। তিনি এর সাথে উল্লেখ করেছেন যে তিনি এটার নিন্দা জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সাথে তার এই বিষয়ে কথা হয়েছে এবং তিনিও নাকি এই বিষয়টার নিন্দা জানিয়েছেন। যাই হোক, আমি এখন আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাই যে ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল বাংলাদেশে আছে, আসলে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য আপনি আসলে কি বলবেন? আপনি কি মনে করেন যে তারা এই আজকের নির্বাচনের এই বিষয়টা পর্যবেক্ষণ করেছে, তারা এটা দেখেছে বা এটা নিয়ে তারা কোনো পদক্ষেপ নিতে পারে, এই বিষয়ে যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন, মশিউর রহমান মামুন? ইংলিশে একটা কথা আছে যে লাস্ট নেইল ইন দা কফিন। ওকে, আজকের এই নির্বাচন এভাবে করে আওয়ামী লীগ তার কফিনে নিজে ব্রেকটা নিজেই মেরে দিল। কারণ আপনারা জানেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, সবাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি করছে, আর যেখান থেকে আওয়ামী লীগ ও তার সহযোগী দলগুলো ছাড়া আর বাংলাদেশের সব রাজনৈতিক দল বলছে যে এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। এবং আপনি দেখেন আজকে 17 আসনের নির্বাচনের ফলাফলে কিন্তু সরকারের কোনো কিছুই আসা যাওয়া নাই, মেজরিটির কোনো বিষয় নাই, তাই তারা এই আসনটার মায়াও ছাড়তে পারেনি। সেক্ষেত্রে যে ভোটে সরকার নির্ধারিত হবে, সরকার গঠন হবে, সেই ভোট এই সরকারের যে কোনো অবস্থাতেই নিরপেক্ষ হবে না, সেটা একটা রিহার্সাল আজকে কিন্তু আওয়ামী লীগ দিয়ে দিল। আর আমাদের চিফ ইলেকশন কমিশনার সাহেবের কথা এখন উনি কি জবাব দিবেন? বরিশালেও তো সেম নির্বাচন, মেয়র নির্বাচনের আগে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা অপোজিট প্রার্থী উপরে হামলা হলো, আজকেও সেই ঘটনা হলো। তো বারবার তো একই কথা বলার দরকার পড়ে না, তার হুম সবাই কাছে কিন্তু এই মেসেজ চলে গেছে। আমার আপনার আসার আগে কিন্তু বিদেশিদের কাছে এই মেসেজ চলে গেছে যে প্রার্থীর উপরে হামলা হয়েছে, কি হয়েছে না হয়েছে। সুতরাং এখানে আসলে সরকার নিজের পিঠ বাঁচাবার জন্য যাই বলুক না কেন, এটা প্রমাণ হয়েছে যে এই সরকারের অধীনে কখনোই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ ইলেকশন হবে না। এটার জন্য তত্ত্বাবধায়ক সরকারই প্রয়োজন। জি, ধর্মজ জনাব মশিউর রহমান মামুন, আমরা এই একই প্রশ্নে আসলে একই বিষয়ে প্রশ্ন করতে চাই, একই বিষয়ে অনেকগুলো প্রশ্ন যেহেতু আসে,
এখন প্রশ্ন হচ্ছে যে হিরু আলম আজকে বলেছেন যে তিনি আর কখনো এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবেন না, কারণ তিনি হয়তো বুঝতে পেরেছেন যে কোনোভাবেই তাকে আসলে মানে জিততে দেওয়া হবে না, জয়ী করানো হবে না, যে কোনোভাবেই আসলে নৌকাকেই বিজয়ী ঘোষণা করা হবে। তো তার একটা জ্বলজ্যান্ত উদাহরণ আজকে আমরা দেখতে পেলাম। আমার প্রশ্ন হচ্ছে যে এরপরে আমরা যদি দেখি যে বাংলাদেশে এখন যে পরিবেশ বিদ্যমান বিরাজমান আছে, বিএনপির এই বিশেষ করে গত এক দফা নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছিল এবং সবাই বলছিল যে বিএনপি আসলে যেভাবে পদযাত্রা বা সাধারণ খুব একদম নির্জীব আন্দোলন করছে, এতে করে হয়তো এই সরকারকে সরানো সম্ভব হবে না। তো আজকের নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করলাম যে এই সরকার যে কোনো মূল্যেই তাদেরকে বিজয়ী করার জন্য চেষ্টা করবে বা চেষ্টা করছে, মানে সবকিছু। কিন্তু আপনি যেটি যেটি বলছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ সবাই যখন বাংলাদেশকে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে অবজার্ভ করছে, ঠিক সেই সময়ে এইভাবে আসলে মারধর করে একটা প্রার্থীকে, তারপরে এরকম মানে অন্যায়ভাবে যেখানে ভোট কাস্টই হয় নাই, তার মানে আমার মনে হয় এটা পুরোটাই একটা ভুয়া ভাবে আসলে তাকে জয়ী ঘোষণা করা হয়েছে। ঠিক এই এই যদি হয় এই সরকারের মানে অবস্থা এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচন করবে, তাহলে আপনি কি মনে করেন যে এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়াটা বা এই সরকারের অধীনে কোনোভাবে নির্বাচনে যাওয়া, সংলাপ করে তারা যদি কথা দেয় মানে সংলাপে যাওয়া বা এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়াটা কতখানি যৌক্তিক বলে মনে করেন এই আজকের ঘটনার পরে, জনাব মুশিউর রহমান? না, এখন তো পাগলেও নিজের ভালো বোঝে। একটা গরুও রাস্তা পার হওয়ার সময় গাড়ি যখন হর্ন দেয় ও দাঁড়িয়ে যায়। তো গত 2018 নির্বাচনে তো শিক্ষা হয়েছে নির্বাচনী দলগুলো, কারণ প্রধানমন্ত্রী নিজে অঙ্গীকার করেছিলেন যে আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। হুম হুম বিনিময়ে কি হয়েছে, দিনের বেলা ভোটই করেনি উনি, ওনার কথা রাখার জন্য উনি রাতের বেলা ভোটটা এই জন্য সেরে ফেলেছেন। তো এখানে ওনার যতই আশ্বাস দিক, যতই সংলাপ করার চেষ্টা করুক, আপনার ওনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এবং সংলাপ তখনই হবে যখন ওনারা স্টেপ ডাউন করে বিএনপি আওয়ামী লীগ সমান অবস্থানে থাকবে, যেটাকে বলে লেভেল প্লেয়িং ফিল্ডে থাকবে। তখন হুম আওয়ামী লীগের সাথে বিএনপির সংলাপ হতেই পারে, কিভাবে একটি নিরপেক্ষ সরকার গঠিত হবে। বাট তার পূর্বে কোনো সংলাপে বিরোধী দল অংশগ্রহণ করবে না, এটা একদম ক্লিয়ার। আর করার কোনো কারণ আছে বলে আমিও মনে করি না। আর আপনারা তো এই বিষয়ে, আপনাদের কাছেও তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আজকের লাস্ট আজকের নির্বাচনটা দেখেন, শুধু তো ঢাকায় হয়নি, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা থেকে শুরু করে সব জায়গায় তো একই অনিয়ম হয়েছে। তো আপনারা তো হয়তো ঢাকা 17 আসনের নির্বাচনটার দিকে বেশি ফোকাস করছেন, হুম হুম কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় নির্বাচনই কিন্তু আজকে একই ফিডব্যাক। তো এটা যারা আমাদের উন্নয়ন সহযোগী আছে তারা, তাদেরও তো একটা সিদ্ধান্তের বিষয় আছে, আমাদের আগামী নির্বাচনটা কিভাবে হবে, তারাও তো একটা ধারণা পেয়েছে আজকে, তাই না? তো জি নির্বাচন কোনো সময় এই সরকারের অধীনে হবে না, এবং এখানে কোনো সরকারের সাথে বিএনপি কোনো বা বিএনপির নেতৃত্বাধীন অন্যান্য বিরোধী দল তারা সংলাপে যাবে না। সংলাপে তখনই তারা সরকারের সাথে যাবে যখন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে, তারপরে, তার আগে কোনো সংলাপে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না। জি না, আওয়ামী লীগ এক ধরনের মানে প্রচারণা করছে যে তারা সেপ্টেম্বরে মানে ছোট সরকার গঠন করবে এই সংসদ ভেঙে দিয়ে, মানে তারা সেখানে হয়তো মানে ছোট সরকার বলতে তারা বোঝাতে চাইছে যে তাদের সংসদে যারা আছে শুধুমাত্র তাদেরকে নিয়ে তারা একটা ছোট সরকার করবে, এবং সেই সময় যদি তারা সেটাকে বোঝাতে চায় এটাই ছোট সরকার, এটাই জাতীয় সরকার, এটাই নিরপেক্ষ সরকার, কিন্তু শেখ হাসিনা যদি কোনোভাবে সরকার প্রধান থাকে সেটাকে কি আপনি বলবেন যে এটা মানে সেই সময়ে শেখ হাসিনা প্রধান থাকা অবস্থায় আসলে তার সাথে সংলাপ করার বা তার অধীনে নির্বাচন করার কোনো সুযোগ আছে বলে আপনি মনে করেন কিনা? কারণ না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন যে আগে পদত্যাগ করতে হবে, তিনি যদি পদত্যাগের সিদ্ধান্ত নেন বা তিনি যদি এটা এই ধরনের কোনো ডিক্লেয়ার করেন তারপরেই হয়তো সংলাপ হবে। মির্জা ফখরুলের এই অনর অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি শতভাগ আস্থা রাখতে চাই ওনার উপরে। আর নাম্বার 2, আপনি শুধু সরকার পদত্যাগ করলেই হবে না, মানে আওয়ামী লীগে সরকার থেকে পদত্যাগ করলেই শুধু হবে না। আপনি দেখেন পুলিশের আজকে, পুলিশের আচরণ দেখে বুঝবেন যে পুলিশ কত দলদাস হয়ে গেছে। হুম হুম তো সুতরাং এই সমস্ত প্রক্রিয়াগুলো
আপনার একটা প্যাকেজ আকারে নিয়ে এদেরকে নিরপেক্ষ প্রশাসন করতে হবে। আজকে শেখ হাসিনা ছোট সরকারের প্রধানমন্ত্রী থাকলো, আর এই পুলিশ কর্মকর্তারা কোনো না কোনো জায়গায় ঘুরে ফিরে থাকলো। তার মানে তো এরা তো পুলিশের আচরণ করছে না, এরা তো আওয়ামী লীগের কর্মীর মতন আচরণ করছে। তো সেখানে আপনি তো নিরপেক্ষ ভোট আশা করতে পারেন না এই প্রশাসন দিয়েও। তো না সুতরাং কোন অবশ্যই, কোন অবস্থাতেই এভাবে না। আর আপনারা বিএনপির যেটা বলছেন ঢিমে তালে আন্দোলন, আসলে ঢিমে তালে নয়, বিএনপি সঠিক আন্দোলনই আছে। আজকে আপনি দেখেন খুলনায় যে তারুণ্যের সভাটা হয়েছে, আপনার 4-5 বার প্রচন্ড বৃষ্টি হয়েছে, কিন্তু জনগণ কিন্তু ওই আসর ছেড়ে যায়নি, তারা শেষ পর্যন্ত অপেক্ষা করেছে মহাসচিব কি বলে শোনার জন্য। এ দিয়ে বোঝা যায় সাধারণ জনগণ সম্পৃক্ত। আর আজকে বিএনপি যদি এই আন্দোলনে না থাকতো, এতক্ষণে আপনি আরাফাত সাহেবদের মুখ দিয়ে শুনতেন যে বিএনপি অনুপ্রবেশ করিয়ে এই হিরো আলমের পক্ষে কাজ করে এই মারধরের ঘটনা ঘটিয়েছে, যেটা কিন্তু বলতে পারেনি শুধু বিএনপির এই সুষ্ঠু আন্দোলন। কারণ এবার আর বিদেশিদেরকে এটা খাওয়াতে পারবে না যে বিএনপি হামলা করেছে, বিএনপির লোক দিয়ে করিয়েছে। কারণ বিএনপির বিগত 1-1.5 বছরের আপনার আন্দোলনে যদি দেখেন, কোনো দিন কোনো জায়গায় একটি মশাও মারা হয়নি। তো বিএনপি কিন্তু খুবই চতুরতার সাথে, কৌশলের সাথে তার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমরা তো মনে করি এটা সঠিক নেতৃত্বের ফসল, এবং আপনার সঠিক নির্বাচন হবে এবং এদের সাথে কোনো আলোচনা হবে না, এটা আপনি স্থির থাকতে পারেন। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ভিডিও দেখছি যে হিরো আলমকে মারধরের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা একটু ভিডিওটা শুনবো, শুধুমাত্র আরাফাত আসলে কি বলতে চাইছে, যে তারপরে আমি আপনার কথা শুনবো। ভোটের সাথে এটা কোনো সম্পর্ক নেই। ভোটের যে আপনি প্রক্রিয়া শুনছেন? যেখানে ভোটটা হয় জি যেভাবে হয় সেখানে সবকিছু সুষ্ঠু এবং অবাধ স্বচ্ছ পরিষ্কার ছিল, এখানে কোনো সন্দেহ নেই। যে ঘটনাটি আপনি উল্লেখ করলেন সেটা ভোট কেন্দ্রের বাইরে দূরবর্তী একটা জায়গায় ঘটেছে, সেটাকে আপনি বলতে পারেন যে পরবর্তী জায়গায়। শৃঙ্খলা পরিস্থিতি একটা ব্যত্যয়, এটার সাথে ভোটের সম্পর্ক নাই, যে এটা একটা বিষয়। কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা ওভারঅল পরিবেশকে কিছুটা হলেও অশান্ত করেছে, এবং এটার আমি তীব্র নিন্দা জানিয়েছি, এবং এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। এবং আমরা বলেছি যারাই যুক্ত ছিল বা সম্পৃক্ত ছিল, দুই পক্ষ থেকে যে পক্ষ থেকে যেই পক্ষ, তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আছে। কারণ যারা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করবেন, যাই হোক, আমরা আরেকটা ভিডিও দেখবো, তারপরে আমি আপনার মন্তব্য জানতে চাইবো। এইখানে হিরো আলমকে মারধরের ভিডিও দেখতে চাইলেন রিটার্নিং কর্মকর্তা। একজন প্রার্থী আশরাফ আলম সাহেব, উনি প্রায় 60-70 জন লোক নিয়ে এই কেন্দ্রে এসেছেন, কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য। কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আমাদের পুলিশ তাকে বাধা দিয়েছে এবং তাকে প্রোটেকশন দিয়ে তাকে এখান থেকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। এটা তো কেন্দ্রের ভিতরে আমি তো দেখছি, কেন্দ্রের ভিতরে বাইরে বাইরে আমি দেখতেছি বিষয়টা, ওনাদের বসছিলেন না, এরকম একটা অভিযোগ আসছে আমার কাছে তাকে। আপনি না না, অভিযোগের উপর ভিত্তি করে আছেন, এখানে তো কিছু হয় না, আপনাকে কি এটা শিখিয়ে দিয়েছে যে নাকি এটা আপনার নিজের? দেখুন, আমরা আমার মনে হয় যে খুব বেশি আর প্রয়োজন নেই তাদের এই ভিডিওটা দেখার। মানে একদমই এই ব্যক্তি যেভাবে কথা বলছেন একদমই স্পষ্ট, তিনি যে মিথ্যে কথা বলছেন একদম প্রতীয়মান, তার চেহারায় সেটা ফুটে উঠেছে। এবং সাংবাদিক প্রশ্ন করছে যে আপনাকে আসলে শিখিয়ে দেওয়া হয়েছে কিনা এরকম কথা, যে ভিডিও দেখে তারপরে। এবং তিনি অনেক অনেকটা দেখা যাচ্ছে নার্ভাস। আপনি দুইটি ভিডিও দেখলেন, আরাফাতের বক্তব্য শুনলেন যে এই ভিডিও মানে তার এই এই ঘটনাটি আসলে কেন্দ্রের বাইরে ঘটেছে, এবং রিটার্নিং কর্মকর্তার বক্তব্য শুনলেন। দুইটা ঘটনা দুইজনের বক্তব্য নিয়ে আমি আপনার ব্যাখ্যা জানতে চাই, আমি খুব তারপর আমরা শেষ সংক্ষেপে করব। আপনাকে উত্তর দিচ্ছি। প্রথমত, এটি ঢাকা 17 আসনের নির্বাচন এটা, এবং পুরো ঢাকা 17 আসনের সম্পূর্ণ নির্বাচনগুলো এক একটি কেন্দ্রে হচ্ছে। তো এখানে পুরো ঢাকা 17 আসনই কিন্তু নির্বাচনের কেন্দ্রের মধ্যে অন্তর্ভুক্ত। এটা এমন হতো একটি নির্দিষ্ট কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে, সেই ভোট আবার রিকাস্ট করা হবে, তখন আপনি বলতে পারতেন ভোট কেন্দ্রের ভিতরে বাইরে। কিন্তু পুরো আজকে যে সাধারণ ছুটি ডিক্লার করা হয়েছে, এটা কি ঢাকা 17 আসনের পুরোটাই করা হয়েছে না শুধু ওই কেন্দ্রগুলোতে করা হয়েছে? নিশ্চয়ই নয়, পুরো 17 আসনেই করা হয়েছে। তো সেটা এটা হলো খোড়া যুক্তি যে কেন্দ্রের বাইরে হয়েছে। আর নাম্বার 2 বললো 60-70 জন হিরো আলমের সাথে ছিল, হিরো আলমের সাথে হ্যাঁ ছিল আমাদের সাংবাদিকরা ছিল, আপনি দেখবেন সব ক্যামেরা সহ সব মেইন স্ট্রিমের সাংবাদিকরা ছিল, তারা তাদের দায়িত্ব পালন করার জন্য গেছে, তারাই ইনফ্যাক্ট হিরো আলমকে উদ্ধার করেছে, তারা না থাকলে হয়তো আজকে মেরেই ফেলতো। হুম 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 হিরো আলমের সাথে স্রেফ 2টা লোক ছিল,
যারা হিরো আলম যখন গেটের বাইরে আপনি দেখবেন ভিডিওটার মধ্যে দৌড়াচ্ছে, তখন তার সাথে ওই যে যে দৌড় দিচ্ছিল এই যে দুজন ছিল হিরো আলমের সাথে, হিরো আলমের সাথে কিন্তু আসলে কোনো লোক ছিল না, যেটা হিরো আলম তার স্টেটমেন্টে বলেছে। এখন আপনি যখন স্টিয়ারিং আপনার হাতে থাকবে, আপনি খান অনেক কথাই বলতে পারেন, আপনি চাইলে আমার মাইক বন্ধ করে দিতে পারেন, আমার মাইক অন করে দিতে পারেন। তো সরকার সেই কাজটা করছে, তো এটা বিদেশিরা যা দেখার সব দেখেছে। জি, আমি আমি শেষ প্রশ্ন করব এই বিষয়ে, আমার মনে হয় যে আপনি শেষ করবেন, আপনার মন্তব্য নিয়ে আমরা শেষ করবো। সেটি হলো যে ওভারঅল যে নির্বাচনটা আমরা আজকে দেখলাম, হিরো আলমের এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের কথা বলেছে, অনেকেই আসলে এটাকে প্রত্যাখ্যান করেছে যে এই সরকারের অধীনে যেখানে গণতন্ত্রকামী বড় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য সকলেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, সেই জায়গায় হিরো আলম আসলে নির্বাচন করে সে এক ধরনের এই ফ্যাসিস্ট সরকারের নির্বাচনকে বৈধতা দিচ্ছে, এরকম কথা যারা এর আগে বলেছে। কিন্তু আজকে তারাই অনেকেই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম যে তারা বলছে যে হিরো আলম আজকে যে কাজটি করেছে এটি করার কারণেই হয়তো বিরোধী রাজনৈতিক দলের যারা সংগ্রাম করছেন, যারা আন্দোলন করছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, এমনকি হিরো আলমের মুখ থেকেও আজকে এই কথাটা আমরা শুনতে পেরেছি যে এই সরকারের অধীনে সে আর কোনো নির্বাচন করবে না। তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জন এই মন্তব্য করছেন যে হিরো আলমের আজকে এই নির্বাচন করাটা আরো বেশি পরিষ্কার হয়ে গেল যে এই হাসিনা সরকারের অধীনে আর কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। সব মিলিয়ে আমি আপনার কাছে এক বাক্যে জানতে চাই, হিরো আলমের এই নির্বাচন করাটা আসলে বিরোধী রাজনৈতিক দলের জন্য আসলে কি ধরনের বার্তা দিল, মানে তাদের জন্য আসলে কতখানি সুবিধা নিয়ে আসলো, বা হিরো আলম যে চ্যালেঞ্জটা নিল তাকেই বা আপনি মানে কিভাবে মূল্যায়ন করবেন, জনাব মশিউর রহমান মামুন? আমার উত্তর, হিরো আলমের নির্বাচন বিরোধী দলের কোনো উপকার বা ক্ষতি করেনি। হিরো আলমের নির্বাচনটা প্রমাণিত হয়েছে সরকার কতটা দেউলিয়া হয়ে গেছে। আর হিরো আলমকে আপনারা অবজ্ঞা করবেন, নির্বাচন কমিশন অবজ্ঞা করবে আপনার, কিন্তু ধরেন মোহাম্মদ আলী আরাফাত, আপনারা তাকে কি ডাকছেন আর মোহাম্মদ এ আরাফাত, কিন্তু তাহলে হিরো আলমের নামটাও যদি হিরো আলম বলা হয়, আপনারা কেন শুধু আশরাফুল ইসলাম বা আশরাফুল আলম বলছেন, আপনারা কেন হিরো আলম বলছেন না তাকে, কেন এত কার্পণ্য? সেও তো এদেশেরই মানুষ, তারও যেমন একটি ভোট, আরাফাত সাহেবেরও একটি ভোট, দুজনের অবস্থানই সমান ছিল, দুজনই যেহেতু প্রার্থী ছিলেন, তাই না? এই যে বৈষম্যবাদ, বৈষম্যবাদ তো এখানে হিরো আলম নির্বাচনে অংশগ্রহণ করে এটা বিশ্ববাসীকে প্রমাণ করে দিল যে তোমরা যে কারণে উৎকণ্ঠা চিন্তিত সেটার প্রমাণ তোমরা নিজেরাই দেখে যাও। এখানে দেশবাসীর উপকার হয়েছে আমি বলবো, বিরোধী দল তো অল থ্রু বলেই যাচ্ছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তো আমার মনে হয়, আমি আপনাকে বুঝাতে পারছি, এটা সরকারের দেউলিয়াত্বপনা প্রমাণিত আরো হয়েছে, আরো বড় আকারে প্রমাণিত হয়েছে। ভোটে জেতার যে কোনো সুযোগ এই সরকারের নাই সেটা প্রমাণ করে দিয়েছে, এবং হিরো আলম যে একজন শক্তিশালী প্রার্থী সেটাও এই ভোটের মাধ্যমে এবং হিরো আলম প্রমাণ করেছে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মশিউর রহমান মামুন আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে আপনার সাথে, সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন। ধন্যবাদ দর্শক আজকে আমাদের সাথে দেখার জন্য।